আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মজাদার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের পর্বে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান স্পেশাল একটা রেসিপি। তৈরি করে দেখাবো মুচমুচে পেঁয়াজু, যেটা আমাদের দেশে অন্যতম কমন একটা ইফতার আইটেম। আজকে কিভাবে একবার পেঁয়াজু বানিয়ে পুরো মাস জুড়ে খেতে পারবেন সেই পদ্ধতি শেয়ার করব। পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ খেসারি ডাল। আপনারা যে কোনো ডাল দিয়ে পেঁয়াজুটা তৈরি করে নিতে পারবেন। আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ মসুরির ডাল। এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণ পোলাওর চাল, তবে আপনারা পোলাওর চালের পরিবর্তে যে কোনো ভাতের চাল ব্যবহার করতে পারবেন। চালটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজুটা অনেক সময় ধরে মুচমুচে থাকবে, আর পোলাওর চাল দেওয়ার কারণে পেঁয়াজুতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন চাল আর ডালগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে খুব ভালো করে চাল আর ডালটাকে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি চলে আসে। দেখুন, এরকম টলটলে পানি যখন চলে আসবে ডাল এবং চালটা ধোয়ার পরে, ওই পর্যায়ে এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 ঘন্টা পর। তবে আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে, তবে সেক্ষেত্রে আপনারা ডাল আর চালের মিশ্রণটাকে 1 ঘন্টা সময় ভিজিয়ে রাখতে পারবেন। ভিজিয়ে রাখার ফলে চাল আর ডালগুলো দেখো ডাবল হয়ে গিয়েছে। এখন আমি চাল আর ডালগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চালে পাটায় বেটে নিতে পারবেন, তবে ব্লেন্ড করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে চাল আর ডালের মিশ্রণটা যেন একদম মিহি পেস্ট না হয়ে যায়। আমি আপনাদেরকে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, কিছু ডাল আস্তই রয়ে গিয়েছে, আবার কিছু ডাল আধা ভাঙা। এরকম অবস্থায় ব্লেন্ড করা বন্ধ করে দিতে হবে। ঠিক এরকম করে ডাল আর চালগুলোকে বেটে নিতে হবে। আজ আমি আপনাদেরকে এইখান থেকে কিছুটা ডাল সংরক্ষণ করে দেখাবো। অর্ধেকটা পরিমাণ ডাল বাটা আমি একটা এয়ারটাইট বক্সে ভরে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে প্রায় 1 মাসের মতো। এখন বাকি অর্ধেক যে ডালবাটা রয়ে গিয়েছে, ওই ডালবাটা দিয়ে আমি আপনাদেরকে আজকে পেঁয়াজু বানিয়ে দেখাবো। এইখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমরা সকলেই জানি পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে করে খেতে ভালো লাগে। 4টি কাঁচামরিচ আমি এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে সব কিছুকে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে, এতে করে কাঁচামরিচের ঝালটা পেঁয়াজের মধ্যে অ্যাড হবে। কারণ এই পেঁয়াজুতে আমরা এক্সট্রা করে কোনো প্রকার মরিচের গুঁড়া ব্যবহার করব না, এই কাঁচামরিচের ঝালটা দিয়ে পেঁয়াজুতে ঝাল চলে আসবে। মেখে নেওয়া হয়ে গেলে ডাল পাটাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আদার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তবে আপনাদের হাতের কাছে যদি আদার গুঁড়া না থাকে, আদা বাটাও দিতে পারবেন। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন হাত দিয়ে খুব ভালো করে সব কিছুকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটু হাত দিয়ে এভাবে গোল করে দেখতে হবে পেঁয়াজুর বাইন্ডিংটা এসেছে কিনা। যদি এ পর্যায়ে মনে হয় পেঁয়াজুর বাইন্ডিং আসছে না, তাহলে আপনারা এখানে চাইলে আরেকটু চালের গুঁড়া কিংবা ময়দা অ্যাড করে নেবেন। তো আমার এখানে কোনো প্রকার চালের গুঁড়া কিংবা ময়দা লাগছে না, এমনিতেই একটা বাইন্ডিং চলে এসেছে। এখন আমি পেঁয়াজুগুলোকে চলে যাচ্ছি ডিপ ফ্রাই করতে। পেঁয়াজুগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। যখন তেলটা গরম হয়ে আসবে, ওই পর্যায়ে পেঁয়াজু শেপগুলো একে একে করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যে কোনো শেপে আপনারা পেঁয়াজুগুলোকে ভেজে নিতে পারবেন। একটু এবড়ো থেবড়ো এরকমভাবে ছেড়ে দিলে পেঁয়াজুগুলো বেশি মুচমুচু হয়। পেঁয়াজু শেপগুলো দেওয়ার পর 2-3 মিনিট সময় অপেক্ষা করে আমি পেঁয়াজুগুলোকে একটু উল্টে দিচ্ছি। আর পেঁয়াজুগুলোকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে দেখা যাবে ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে, বাইরের দিকে অল্পতে কালার চলে আসবে। সবগুলো পেঁয়াজও আমি উল্টে নিয়েছি।
এখন মিডিয়াম ফ্লেমে আমি আবার অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিট আর এই 4-5 মিনিটে পেঁয়াজুতে সুন্দর একটা কালার চলে আসবে 4-5 মিনিট পর আমি আবারো পেঁয়াজগুলোকে উল্টে দিচ্ছি এভাবে উল্টেপাল্টে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে ওই পর্যায়ে পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে আরো 2 মিনিট সময় পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নেছি একটা কিচেন টিস্যুর উপর পেঁয়াজগুলোকে আমি তুলে রাখছি এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটা কিচেন টিস্যুটা সুপ করে নেবে একইভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নিয়েছি দেখুন দেখতেই বোঝা যাচ্ছে এটা দোকানের মতো কতটা ক্রিসপি হয়েছে পেঁয়াজুটা আপনি যদি বাসায় এটা তৈরি করেন তাহলে কি বুঝতেই পারবেন না বাসায় আপনি এটা তৈরি করেছেন সবাই ভাববে হোটেল কিংবা রেস্টুরেন্টের পেঁয়াজু আমি একটা পেঁয়াজু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজুর বাইরের দিকটা কতটা মুচমুচে আর ভিতরের দিকটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছে এবং জুসি হয়েছে যেটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ